নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনার গৃহে কি অর্থের অভাব সবসময় রয়েছে, বা আপনি কি লোনে জর্জরিত হয়ে গেছেন? কি করবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে আমার এই ভিডিওটি কমপ্লিট দেখুন। আমি এই ভিডিওতে 5টি এমন কথা বলবো, যে কথাগুলো যদি আপনারা মেনে চলেন, আমি 200% দায়িত্ব নিয়ে বলছি, 200% দায়িত্ব নিয়ে বলছি যে মা লক্ষ্মী আপনার বাড়িতে সর্বদাই বিরাজমান থাকবে। হ্যাঁ বন্ধুরা, এটি কোনো গল্প নয়, এটি বাস্তব। ভিডিওটি শুরু করার পূর্বে আমার একটি ছোট্ট অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। এই চ্যানেলে আমি মোটিভেশনাল ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলি আপনারা যদি একবার ওয়াচ করেন, আই এম শিওর যে আপনারা সাবস্ক্রাইব না করে পারবেন না। তাই এখন জীবনজয়ী চ্যানেলটিকে সার্চ করুন, সার্চ করার জন্য বাংলাতে লিখুন জীবনজয়ী। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। দেখুন, আমাদের জীবনে কিন্তু চলার পথে টাকার খুব দরকার, আর এই টাকা শুধুমাত্র একটাই দেবী আমাদের হিন্দু শাস্ত্রে রয়েছে, এই টাকার দেবী, সেটি হচ্ছে মা লক্ষ্মী। হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মী যদি রুষ্ট হয়, তাহলে কিন্তু আপনার জীবনে টাকার অভাব থাকবেই থাকবেই থাকবে, এতটুকুটা আমি দায়িত্ব নিয়ে বলছি। আর এই মা লক্ষ্মী রুষ্ট আমাদের নিজের চলার পথে নিজের দোষের জন্য হয়। আমরা সঠিকভাবে চলি না, বা আমরা সঠিকভাবে চলতে জানি না, বা আমরা মানি না, তার জন্যই কিন্তু মা লক্ষ্মী রুষ্ট হয়। হ্যাঁ বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 5টি এমন টিপস বলবো, যে টিপসগুলি আপনারা মেনে চলুন। আমি একদম 200% দায়িত্ব নিয়ে বলছি যে টাকার অভাব আপনার আসবে না। প্রথম যে টিপস, প্রথম যে কথাটি আমি বলবো, এক নম্বর, সেটি হচ্ছে ঘরের মহিলাদের বেলা করে ঘুম থেকে ওঠা যাবে না, এতে মা লক্ষ্মী রুষ্ট হয়। হ্যাঁ বন্ধুরা, এবং যে বাড়িতে মহিলারা বেলা করে ওঠে, তাদের বাড়িতে মা লক্ষ্মী থাকে না। দ্বিতীয়, কখনোই খাবার বিছানায় রেখে খাবেন না, মানে বিছানাতে বসে মুড়ির বাটি নিয়ে বসে বসে খাচ্ছেন, এটা করা যাবে না, এতে মা লক্ষ্মী রুষ্ট হয়। হ্যাঁ বন্ধুরা, কারণ আমরা বেড মানে বিছানাকে সবসময় অপবিত্র হিসাবে ধরি, আর খাবারকে আমরা পবিত্র হিসাবে ধরি, কারণ এই খাবারই হচ্ছে মা লক্ষ্মী। তো এই খাবার কখনোই বিছানায় রেখে খাবেন না। তিন নম্বর, বাইরে থেকে জুতো পরে কখনোই গৃহে প্রবেশ করবেন না, কারণ আমরা যে জুতোটা পরি, সেই জুতোতে কত না জায়গায় আমরা যাই, আর সেই জায়গা থেকে আমরা ঘুরে আসি, এবং সাথে আমরা নেগেটিভ এনার্জি বাড়িতে নিয়ে আসি। হ্যাঁ বন্ধুরা, তাই আমি আপনাদেরকে বলবো, জুতো সবসময় বাড়ি রাখুন, পারলে পরিষ্কার করে ধুয়ে নিন। চার নম্বর, কখনোই রান্নাঘরে স্নান না করে প্রবেশ করা যাবে না, মানে আমি মহিলাদেরকেই বলছি, আপনারা রান্নাঘরে প্রবেশ করার সময় আগে স্নান করে তারপর রান্নাঘরে প্রবেশ করুন। এবং পাঁচ নম্বর টিপস, রাত্রে ঘুমানোর আগে অবশ্যই এঁঠো বাসন যেগুলো রয়েছে সেগুলোকে পরিষ্কার করুন, কারণ এঁঠো বাসন রেখে ঘুমিয়ে যাওয়া, সেটা মা লক্ষ্মীকে রুষ্ট করা হয়। এই 5টা টিপস আপনারা মেনে চলুন, আমি এতটুকুটা বলতে পারি 200% আপনার বাড়িতে অর্থের অভাব আসবে না। হ্যাঁ বন্ধুরা, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।